আমরা অনেকেই ডেস্কটপ অথবা ল্যাপটপ ব্যবহার করতেছি, যারা নতুন অবস্থায় তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ প্রয়োজন। আশা করি আপনারা যারা রয়েছেন ডেস্কটপ অথবা ল্যাপটপ ব্যবহার করতেছেন বা করবেন, তাদের ক্ষেত্রে কিছু প্রোগ্রাম আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা এই ভিডিও থেকে কিছু ভিডিওর মাধ্যমে সেগুলো শিখতে পারবেন। আসলে আমরা কিছু প্রোগ্রাম সম্পর্কে কথা বলবো, সেগুলো আপনার দরকার হতে পারে। প্রথমে যে দিস কম্পিউটার উইন্ডোজ 10 এবং 11-এর ক্ষেত্রে এই অপশানটি থাকবে, সেটি যখন ক্লিক করবেন এইরকম একটি ফিচার চলে আসবে, এবং এই ফিচারের ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক। এখানে লোকাল ডিস্ক নামে সিস্টেম থাকে, আবার অনেকে এগুলোকে প্রত্যেকটা লোকাল ডিস্ককে হার্ড ড্রাইভ বলে। হার্ড ড্রাইভ মানে মেমোরি অপশান। এখানে একটি মেমোরিকেই ড্রাইভ বিভিন্ন ড্রাইভে আলাদা আলাদাভাবে কাজ করা হয়েছে, এবং সেখানে আলাদা আলাদাভাবে আপনার ডকুমেন্ট তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের বিভিন্ন যত কিছু আপনার প্রয়োজনীয় বিষয়গুলো রাখতে পারেন, যার জন্য এখানে বিভিন্ন ধরনের পার্টিশনের মাধ্যমে এই হার্ড ড্রাইভ বা লোকাল ডিস্ক হিসেবে পরিচিত। তো আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে একটি অথবা দুটি থাকতে পারে নতুন অবস্থায়, আর আপনি হয়তো নতুন থাকলে সেগুলো অনেক কিছু বুঝতে পারবেন না। সেগুলো বুঝতে গেলে দিন যাবে এবং বেশ কিছু সময় যাবে, অন্যের হেল্পের মাধ্যমে চলতে হবে। তো এইগুলো আনুষঙ্গিক বিষয় আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে। এগুলোকে হার্ড ড্রাইভ বলতে পারেন এক একটিকে। আমার যেমন এখানে হার্ড ড্রাইভ বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং গান বাজনা ছবি অনেক ধরনের ফাইল এখানে রয়েছে, যে ফাইলগুলো আপনিও একটি নির্দিষ্ট সময়ে নিউ ফোল্ডার করে একটির ভিতরে আপনি কী করবেন রাখতে পারেন, ঠিক আছে, রাখবেন। এটা কি বলা হয় ফাইল। ফাইলের ভিতরে আমরা বিভিন্ন কাগজপত্র বিভিন্ন ধরনের কত কিছু রাখতে পারি। যেমন আমি একটি এখানে এই যে এটি রেখে দিলাম, এখানে কপি যে বিষয়টি সেটি আমি কিন্তু এখানে রেখে দিলাম, ঠিক আছে, সে ঠিক এভাবে আপনি রাখতে পারেন। তো এটি কি বলা হয় হার্ড ড্রাইভের ভিতরে কি বিভিন্ন জিনিসগুলো রাখা। আর আমরা স্টার্ট বাটনে চলে যাব। এখানে কত কিছু থাকে, আপনার উইন্ডোজের সাথে যে টুলসগুলো থাকে সেই টুলসগুলো কিন্তু এখানে থাকে, ঠিক আছে। এই টুলসগুলো থাকে, সেগুলো আপনার প্রয়োজন হলে দেখতে পারেন। এখানে ক্লিক করলে সেটি আবার শো করবে। এখানে যে কোনো টুলসের ক্ষেত্রে আপনার উইন্ডোজের সাথে যে টুলসগুলো সেইগুলো আপনার প্রয়োজন অনুসারে ক্লিক করবেন, তাহলে সেটি এখানে শো করবে। এখানে আপনি যদি আলাদাভাবে কোনো কিছু ইনস্টল দিয়ে থাকেন, যেমন এখানে বিজয় বায়ান্ন আমি ইনস্টল দিয়েছিলাম, সেটি কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে উপরে আসবে, ঠিক আছে। এখানে উপরে আসার যে বিষয়টি সেটি কিন্তু এই স্টার্ট বাটনের ভিতরে গিয়েই সেটি সামনে আনতে হয়। তো এটি আবার অনেক সময় হাইট থাকে, যেমন এখানে আমি জেডবি প্রিমিয়ার প্রো ফটোশপ 7 এগুলো কিন্তু আমরা এখানে এই ভিতরে সেটি রয়েছে। যদি আপনি সামনে না থাকে তাহলে কিন্তু সেটি ভিতর থেকেই আনতে হবে। এটি হচ্ছে একটি কাজ। স্টার্ট বাটনে গিয়ে আপনি বিভিন্ন ধরনের যে টুলসগুলো আপনার প্রয়োজন সেইগুলো আনতে পারেন। অনেক ধরনের টুলস রয়েছে, এখানে টিক মার্ক রয়েছে, টিক মার্কের উপর যখন ক্লিক করবেন কত ধরনের অপশান আসবে সেগুলো আস্তে আস্তে আপনি টিপা টিপি যখন ক্লিক করবেন আস্তে আস্তে বুঝবেন। আনুষঙ্গিক বিষয়গুলো উইন্ডোজ 10 এবং 11-এর সাথে থাকে। বিশেষ করে আমরা উইন্ডোজ 10-এর কিছু প্রোগ্রাম সম্পর্কে বলার চেষ্টা করেছি। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো, আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। যাদের প্রয়োজন আপনারা ডেস্কটপ ল্যাপটপের সম্পর্কে যে উইন্ডোজের প্রোগ্রামগুলো সম্পর্কে সেগুলো বুঝতে যদি সমস্যা হয় আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এবং সেগুলো পরবর্তীতে আমরা আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, পরবর্তীতে অন্য কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।